আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ এক ভাইয়ের প্রশ্ন আমি পূর্ণ উজু করে মোজা পড়েছি প্রচণ্ড শীত ঠান্ডার জন্যে এই মোজার উপর আরেকটা মোজা পড়েছি এখন কি আমি প্রথম মোজার উপরে মাসে করবো না দ্বিতীয় উপরে মাসে করলে আমার মাসে হয়ে যাবে এখানে দুইটা অবস্থা হতে পারে একটা হলো যে আমি প্রথম মোজা যখন পড়েছি উজু নষ্ট না হওয়ার আগেই দ্বিতীয় মোজা পড়েছি ঠান্ডার কারণে তাহলে আমি যখন মাসে করব তখন আমি পরের যে দ্বিতীয় মোজার উপর মাসে করলে আমার মাসে হয়ে যাবে উজু হয়ে যাবে কারণ আমি উজু ভঙ্গ হওয়ার আগেই দ্বিতীয় মোজাটা পড়েছি তবে যদি এমন হয় যে না প্রথম মোজা পড়েছি এরপর উজু নষ্ট হয়ে গেছে এরপরে আমি ঠান্ডার কারণে বা যে কোনো কারণে দ্বিতীয় মোজা পড়েছি হয়তো প্রথম মোজাটা হালকা বা পুরানা নতুন মোজা একটা পরে নিয়েছি এই অবস্থায় মাসে করতে হলে প্রথম মোজা খুলে ফেলতে হবে কারণ প্রথম সরি দ্বিতীয় মোজা খুলতে হবে এই অবস্থায় যদি আমি মাসে করতে চাই তাহলে দ্বিতীয় মোজাটা খুলতে হবে প্রথম মোজার ওপর মাসে চলে কারণ প্রথম মোজাটা ছিল আমার উজু অবস্থায় পড়া কাজেই দ্বিতীয় মোজা খোলে এবার প্রথম মোজার উপর মাসে করলে আমার মাসে হয়ে যাবে কারণ প্রথম মোজা আমার উজু অবস্থায় পড়েছে আর দ্বিতীয় মোজাটা আমি উজু নষ্ট হওয়ার পরে পড়েছি তাহলে অবস্থায় কেউ যদি দ্বিতীয় মোজার ওপরে মাসে করে নাই উঁজু ভঙ্গের পরে যে মোজা পড়েছিল তাহলে তার মাসে হবে না কারণ সে দ্বিতীয় মোজাটা উজু অবস্থায় পড়ে নাই তাহলে বিষয়টা আমাদেরকে উজুর পরে পড়েছি দ্বিতীয় মোজা না আগে পড়েছি উজু ভঙ্গের পরে পড়ে থাকলে আমাকে প্রথম মোজা মাসে চলবে দ্বিতীয় মাসে দ্বিতীয় মোজার মাসে করলে হবে না আর উঁজু ভঙ্গ হওয়ার আগেই যদি আমি মোজা পড়ে থাকি তাহলে দ্বিতীয় মোজার উপর মাসে করলেই হবে আল্লা সুবাহালা আমাদের দিনের যে সঠিক ফেক বা জ্ঞান অর্জন করা তফিক দান করুন এবং সেভাবে আমল করার আমাদেরকে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি